फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তবে বন্ধুরা দেখতেই পাচ্ছো একদম চাদর টাদর মুড়ি দিয়ে কোনো কিছু ঢাকা বাকি নেই আর মায়াপুরের এখানে কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিন ঠান্ডা ঠান্ডার কথা আর কি বলবো তোমাকে কলকাতার তুলনায় এখানে ঠান্ডা অনেক 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 বেশি তাই গতকাল রাতে খুব ঠান্ডা ছিল বন্ধুরা আজকে সকালবেলা দেখি এখানে মায়াপুরের যে তোমার দৃশ্য থাকে সকালের যেটা মায়াপুরের দৃশ্য হয় তো সেটা দেখার জন্য আমরাও কিন্তু উৎসুক তাহলে এখন আমরা বেরিয়ে পড়ব মায়াপুরের এখানকার দৃশ্য দেখতে আর তবে হ্যাঁ শুভ সকালে বেরিয়েছিল আমি ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে ও পাশেই গিয়েছিল এখানে গৌরাঙ্গ কুটিরের পাশে দেখো এখানে গৌরাঙ্গ কুটিরের পাশে এখানে কিন্তু মানে বিনামূল্য মানে কোনো টাকা ছাড়াই কিন্তু এখানে প্রসাদের যে কুপন সেই কুপন দেওয়া হয় আমরা এখানে তিনটে টিকিট কেটেছি বন্ধুরা দেখো আমরা এক জায়গায় বেড়াতে এসেছি টাকা দিয়ে বা বিনা পয়সায় সেটা কিন্তু উদ্দেশ্য নয় আমাদের আমাদের উদ্দেশ্যটা কি আমরা যেখানে যাচ্ছি সেই সেখানকার জনজীবন সম্বন্ধে আমাদের আইডিয়া হওয়াটাই সব থেকে বড় ব্যাপার মানে তোমরাও এটা জানতে পারলে যে গৌরাঙ্গ কুটিরের পাশেই যে এরকম ব্যবস্থা আছে সেটা পয়সা দিয়ে হোক বা বিনা পয়সা হোক আসল উদ্দেশ্যটা হচ্ছে জানানোর প্রসাদটা এখানেও এরকমভাবে পাওয়া যায় তো সেটার জন্য আমরা তোমাদেরকে দেখিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই কুপনটা যদি তোমরা সংগ্রহ করে নিতে চাও তাহলে কিন্তু সকালবেলা সাত সকালে ঘুমোতে হবে ঘুমতে উঠতে হবে পাঁচটা থেকে ছটার মধ্যেই কিন্তু এই কুপনটা দেওয়া শেষ হয়ে যাবে টোটাল টাইম একদম শেষ ছটার মধ্যে এবং এই কুপনটার যে প্রসাদ বিতরণ সে প্রসাদটা কিন্তু আমাদের দিয়ে যেতে বলেছে দুপুর 12:30 থেকে একটার মধ্যে তাই আমরাও ভীষণ এক্সাইটেড এই প্রসাদটি গ্রহণ করার জন্য তো বন্ধুরা তাহলে আর আমাদের তোমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে আমরা যে গৌরাঙ্গ কুটিরে উঠেছি মন্দিরের একদম সংলগ্নে তো সেই গৌরাঙ্গ কুটিরের ভাড়া কিন্তু 200 টাকা সেটা তোমরা দেখে গিয়ে থেকেছো আমার ভিডিওতে আর এই গৌরাঙ্গ কুটিরে কী করে তোমরা বুক করতে পারবে এবং আসতে পারবে এখানে গৌরাঙ্গ কুটিরে থাকার জন্য তো সেই সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর আমি শেষে তোমাদেরকে আমি ডিটেলসে জানাই এবং ফোন নাম্বার সহ তো অবশ্যই আর হ্যাঁ বন্ধুরা আমরা যে রুমে আছি তার পাশেই কিন্তু দলমা দিয়ে তৈরি করা যে রুমগুলো আছে ওগুলো 100 টাকা করে সেই সব ধরনের ডিটেলসই কিন্তু তোমাদের আমি আবার ভিডিও শেষে বলে দেব দেখো বন্ধুরা আমরা এই রুম থেকে জাস্ট বেরিয়ে আসলাম এই হচ্ছে গৌরাঙ্গ কুটির আর এই দেখো গৌরাঙ্গ কুটিরের গেট আর ঠিক তার গৌরাঙ্গ কুটিরের দেখো অপোজিটেই কিন্তু এখানে আছে সেই যে তোমাদেরকে আমি কুপনটা দেখালাম যেখানে বিনামূল্যে যেখানে প্রসাদ বিতরণ করা হয় এই এইটাই হচ্ছে কিন্তু সেই স্থান ঠিক আছে তার গেট হচ্ছে এই সামনে এখন বন্ধ আছে যেহেতু ওরা খুলবে ঠিক 12টার সময় হয়তো খুলবে এখানে ভোর 5টা থেকে 6টা অবধি কুপন দেওয়া আর এই গেটের ঠিক কাছেই না এই গেটের সামনেই কিন্তু ভোর 5টা থেকে 6টার মধ্যে তোমরা সেই কুপনগুলো সংগ্রহ করে নিতে পারবে তাহলে চলো আমরা এগিয়ে দেখি বন্ধুরা দেখো চলে এসেছি মন্দিরের ঠিক পাশে একটি ইডলি শপ ইট শুধুমাত্র ইডলি নয় মানে বিভিন্ন রকম দেখো তোমাদেরকে সূচিপত্রগুলো দেখাচ্ছি এখানে এই সমস্ত ধরনের খাবারই কিন্তু একদম পিওর ভেজ এবং এখানে সবটাই পাওয়া যায় আমরা ইডলির ই করলাম এখানে ইডলি খাওয়ার জন্য এখানে বুক করেছি তাহলে দেখি ইডলিটা কেমন বানিয়েছে দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম তখনই ঠিক বাঁদিকে আমি দেখতে পেলাম এখানে হচ্ছে তোমাদেরকে দেখাই সাইনবোর্ডটা দেখো বৈষ্ণব সমাধি ক্ষেত্র এই ভেতরের দেখো এখানে ছোট ছোট সমাধি এখানে করা হয়েছে এখানে মনে করো যারা মহারাজ মহারাজগুলো তারা যখন দেহত্যাগ করেন মানে যখন মারা যান তখন ওনাদেরকে এখানেই সমাধি করে রাখা হয় তোমাদেরকে সেটা শেয়ার করলাম আরও দেখতে থাকো বন্ধুরা এই দেখছো সামনে মায়াপুর ইস্কনে ঢোকার মেন গেটের পাশেই রয়েছে দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এই হরিনাম 24 ঘন্টার মধ্যে কখনো বন্ধ হয় না সারাক্ষণ চলতে থাকে 365 দিন অনবরত চলতেই থাকে আর তার ঠিক পাশেই দেখো এখানে খাবারের টিকিটের কুপনগুলো স্টলগুলো রয়েছে বিভিন্ন রকম 4টে স্টল বসেছে এখানে এক একটা এক এক রকম যেমন এটা নামহট্ট ভবনে আছে এই হচ্ছে মেনু নামহট্ট ভবনের মেনু ভাত ডাল দিয়ে মিক্স সবজি পনির রসা
পায়েস মিষ্টান্ন, এটা হচ্ছে 50 টাকা এক পাড় কুপন। আর এটা হচ্ছে নামহট্টক বিল্ডিংয়ে, পাশে একটা রয়েছে খিচুড়ি অন্ন প্রসাদ সবজি রসা ডাল, এটা হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে গীতা ভবনের মহাপ্রসাদ, এই হচ্ছে মেনু ভাত ডাল সবজি পকোড়া রুটি পনির সবজি, এখানে হচ্ছে 60 টাকা। আর এটা হচ্ছে গদা ভবনের কাউন্টার, এখানে প্রসাদ দেখে পাওয়া যায় সাদা ভাত ফ্রাইড রাইস পকোড়া ডাল রুটি সবজি পনির সবজি চাটনি পায়েস, এটা হচ্ছে 80 টাকা প্রাইস। আর টাইমিংটা হচ্ছে 1টা থেকে 2টার মধ্যে, তো দেখে নিল। আর এই অখণ্ড হরিনাম সংকীর্তনের পাশেই রয়েছে ইসকনের মেডিকেল স্টোর, এখানে ওষুধপত্র বিভিন্ন যাবতীয় পাওয়া যায়, যদি তোমাদের দরকার পড়ে এখান থেকে সংগ্রহ করতে পারবে। বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে চলে এসে একটু টিফিন করে নিলাম তার মাঝখানে। আর এদিকে রোডের রেখা পাশে দেখো, সোজা বাঁদিক দিয়ে মন্দিরে বেরিয়ে গেছে থানা, থানা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখো এখানে শুভ দাঁড়িয়ে আছে। এখানে খুব ভালো নলেন গুড় পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাই, সঙ্গে গুড়ের খাজা শীতকালে স্পেশাল। আর এখানে একদম পিওর নলেন গুড় এখানেই কিন্তু বানায়, তোমাদেরকে দেখাচ্ছি। তুমি সকালে কি কি খেয়েছো তুমি বলো, সকাল থেকে অভিজ্ঞতাটা। পিওর একদম খেজুরের রস খেয়ে গেছি, খুব সুন্দর, একদম মানে একদম অরিজিনাল, কোনো মেশানো ভেজালের ব্যাপার নেই। আর এখানে কাকা যে গুড় ফুড়গুলো বিক্রি করে সব পিওর বানানো, একদম অরিজিনাল পিওর গুড়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু অবশ্যই এসো এখানে। আর এখানে একদম হাতে কলমে বানায়, চোখের সামনে দেখে আমি সকালবেলা দেখে গেছি। দেখো বন্ধুরা, ঠিক দোকানের পেছনে পাশে এই যে ওভেনটা রয়েছে, এখানেই কিন্তু তোমরা তৈরি করছে এনারা গুড়, নলেন গুড়, একদম খেজুর গুড়। দুপুরবেলা যে রসটা কাটা হয় সেটা হচ্ছে 200 টাকা কিলো, আর যেটা সকাল ভোরে রস কাটা হয় সেটা হচ্ছে 300 টাকা কিলো। কাকার খুবই ভালো, মানে ফার্স্ট কাটার সেকেন্ড কাটার দুটোই ভালো, তবে ফার্স্ট কাটারের গুড়টা বেশি, একটু সেন্ট বেশি, সব কিছুই ভালো। তো তোমরা যদি আসো এই মধ্যে দোলের আগে যদি আসো, তো এই কাকার দোকান থেকে গুড় নিতে পারো, নিঃসন্দেহে ভালো গুড়, তোমরাও দেখে ট্রাই করে নেবে। আর আমরাও নিয়েছি এখান থেকে, খুব ভালো, তোমরা নিজেরা যাচাই করে নিতে পারো, তুমি হাতের মধ্যে নিজে খেয়ে তারপরে তুমি ই করতে পারো। বন্ধুরা হাঁটতে হাঁটতে দেখো, আমরা গৌরাঙ্গ কুঠিরের ভেতরে আবার চলে আসলাম। তার কারণ হচ্ছে যে আমাদের তো প্রসাদ নিতে যাব, তোমাদেরকে বলেছি 12:30 থেকে 1টার মধ্যে, তাই একটু স্নান টান সারতে হবে। তো তাই তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে বলেছিলাম যে এই যে বেড়ার ঘরগুলো, তো দেখো এখানে বেড়ার ঘরগুলো এরকমভাবে সারিভাবে সাজানো আছে, দুপাশ থেকে একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। এক একটা ঘরে কিন্তু 4 থেকে 5 জন মানুষ এখানে থাকতে পারবে, এবং এইটার জন্য কিন্তু 100 টাকা পে করতে হবে। আর এই ঘরগুলো থাকার যে টয়লেট বাথরুম সেটা কিন্তু কমন টয়লেট বাথরুম, মানে সবাই ইউজ করে। আর যেটার মধ্যে আমরা স্টে রয়েছি, মানে আমরা থাকছি, সেটা কিন্তু তোমরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখো বন্ধুরা, চলে এসেছি আমাদের রুম যেখানে আমরা থাকছি সেখানে। এইখানেও কিন্তু বেড়ার ঘর যেরকম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সারি সারিভাবে সাজানো এইরকমভাবে, তো এই পাশেও কিন্তু পাকা ঘর এভাবে থেকে সাজানো রয়েছে। এইখানে কিন্তু তোমার উপরে রয়েছে টিন, ঘরের ভেতরে কিন্তু অ্যাডভেস্টার দিয়ে সুন্দরভাবে সেট করা রয়েছে। তো এই রুমগুলোর ভাড়া কিন্তু তোমার 250 টাকা করে, 200 সরি বন্ধুরা, 200 টাকা করে। আমরা 2 রাতই থাকবো তাই 400 টাকা দিয়েছি, মানে অ্যাটাচ টয়লেট কিন্তু আমরা এই রুমগুলোর সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাব। আর এই গৌরাঙ্গ কুঠিরে থাকবার ফোন নাম্বার তোমরা কিন্তু অবশ্যই আমার এখানে ভিডিওতেই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো একবার গিয়ে আমি স্নান টান করে সেরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। চলো তাহলে বন্ধুরা, যাওয়া যাক 200 টাকার রুমে যেটা আমরা রয়েছি, সেই রুমটার সম্বন্ধে তোমাদের একটুখানি বোঝাতে। এই রুমের ভেতরটা দেখো অনেকটাই বড়, বিছানা চাদরটা আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি, তো এখানেও কিন্তু খুব পরিষ্কার বিছানা চাদর পাতা ছিল। সঙ্গে একটু জানলা আছে, দেখো জানলাটা এখন বন্ধ আছে, তার কারণ আমি বাইরে গিয়েছিলাম তার জন্য। আর এপাশে একটা ফ্যানও আছে গরমকালের জন্য, আর এখানে তোমার শীতকালের জন্য কম্বল দিয়ে দিয়েছে, এবং পাশে মশারি ব্যবহার করার জন্য দিয়েছে। এখানে ঠাকুরের ছবি দিয়েছে রাধা কৃষ্ণের, সঙ্গে একটি জামা কাপড় ঝুলিয়ে রাখার একটি র‍্যাক আছে, একটি আয়না আছে নিজেদের ব্যবহারের জন্য, এবং সঙ্গে আছে দেখো অ্যাটাচ টয়লেট, বাথরুম পায়খানা দুটোই একই সাথে, কিন্তু যথেষ্ট বড়।
মানে স্বামী স্ত্রী সন্তান মানে নিয়ে চারজন থাকার পক্ষে যথেষ্টই ভালো, তিন থেকে চারজন। এই হচ্ছে গোরঙ্গা কুটিরের 200 টাকার রুম। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে তো গৌরাঙ্গ কুঠিরের 100 টাকা এবং 200 টাকার রুমের যে ট্যুর সেটা। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি তোমরাও আসো, তোমাদেরকেও খুব ভালো লাগবে। আমাদের ভিডিওটা তোমরা দেখো ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এখানে গৌরাঙ্গ কুঠিরের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। ফোন করেও এখানে বুকিং করতে পারো, তোমরা গৌরাঙ্গ কুঠির তোমরা স্পটে এসে এখানেও বুকিং করতে পারো। তো আমরা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ফোন যদি মনে করো, আমার মনে হয় ফোনে বুক করে আসাটাই বেটার, কারণ কখনো অফ সিজন কখনো সিজন থাকে। তো ফোন করে তার সাথে কিন্তু ফ্রেন্ড আরেকটা কথা বলার আছে, এখানে কিন্তু চেকিং বা চেক আউটের সময় কিন্তু সকাল 8টা, রুম আমরা দুদিনে নিই বা তিনদিনে নিই, সকাল 8টার মধ্যে পরের দিনকে আমরা বেরিয়ে যাব। তো চেক আউট টাইম কিন্তু সকাল 8টা, 8টার মধ্যেই কিন্তু আমাদের রুম ছেড়ে দিতে হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা, স্নান টান করে সেজে গুজে বেরিয়ে পড়েছি, একবারে রেডি হয়ে গেছি আমরা, তার কারণ এখান থেকে একবারে ঘুরতে ঘুরতে যাবো যেখানেই হোক। তো এখন আমরা যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে 12:30 থেকে 1টার মধ্যে প্রসাদ বিতরণ করে ওখানে, তো ওখানে খেতে যাব। তো সেই প্রসাদের জন্য আমরা এখন যাচ্ছি, তো টাইম নেই, তাহলে চলো ওখানে গিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসছি, ঠিক আছে? দেখো জুতো এখানে রেখে দিলাম, রেখে এবার চলো তাহলে ভেতরে যাওয়া যাক। খুব ভালোভাবে পরিষ্কার করে বা পাশে মেঘ আছে তার উপর রেখে দিবে। হরে কৃষ্ণ। আর প্রত্যেক টাইমে আমরা কমপক্ষে দুবার করে আপনাদের কাছে নিয়ে যাব, তার মধ্যে যার যতটা প্রয়োজন চেয়ে নেবে, সবাই পেট ভরে প্রসাদ পাবে। হরে আর হ্যাঁ বন্ধুরা, এই অমৃত প্রসাদ গ্রহণ করার পরে বাইরে বেরোনোর সময় দেখলাম আমরা একটা দানপেটি আছে, সেই দানপেটিতে যে যার সামর্থ্য মতো দান করছে, আপনার ইচ্ছা হলে আপনি দান করতে পারেন, আবার নাও দান করতে পারেন। তো আমরা আমাদের যথাসাধ্য দান করেছি, আপনারা আপনাদের যথাসাধ্য দান করবেন। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, তৃপ্তি করে খেলাম, তৃপ্তি বলতে কি সেটা কতটা তৃপ্তি তোমাদেরকে বোঝাতে পারবো না। মায়াপুর এসে মনে হয় আজকে দ্বিতীয় দিনে আমি যতটা খেলাম সে মানে বলতে পারবো না, মানে খুব তৃপ্তি করে খেলাম। ডাল ছিল, তরকারি ছিল আর ভাত ছিল, ভীষণ ভালো লেগেছে। তাহলে চলো এবার বেরিয়ে দেখি এবার কোথায় কি যেতে পারি, তোমাদেরকেও সঙ্গে রাখবো, তাহলে আগে চলো বেরিয়ে যাই, গিয়ে দেখি কি করি। দেখো বন্ধুরা, মন্দিরের পাশ থেকেই যে বড় মন্দিরটি আছে ঘুরতে গিয়ে একদম সামনে গেটে, তো কাছে দেখো পড়াটা চালু ছিল না গতকাল, আজকে করেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর এই মন্দিরটাও কিন্তু অনেকটা উঁচু, এই মন্দিরটা আমরা এখন ঢুকবো, কিন্তু মোবাইল ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন নাই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না ভেতরের দৃশ্যগুলো। বন্ধুরা দেখো, এটা হচ্ছে শীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, এই মন্দিরটিতে প্রবেশ করবো এখন আমরা। তবে দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু মোবাইল ফোন কোনো অ্যালাউ নেই, তাই এখানে যাওয়ার আগে কিন্তু এই বাঁ দিকের কাউন্টারে দেখো মোবাইল এখানে জমা দিয়ে যেতে হবে এবং তার সাথে জুতো খুলে আমরা এখানে যাব। তাই মন্দির থেকে বেরিয়ে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসবো, ততক্ষণে দেখতে দেখো এবং সঙ্গে থেকো। মঙ্গুয়াকে বেরিয়ে মঙ্গুয়াকে হাঁকা করে নিয়ে ফিরে পেয়েছিল, আর দেখো ঠিক উল্টো দিকে একদম ভালো চপের দোকান, গরম এই জন্য কথা বলতে পারছি না, চপটা খাচ্ছি, আলুর চপ 6 টাকা আর বেগুনি আছে 10 টাকা, দারুণ বানিয়েছে, নিরামিষ চপ অসাম, চপটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা দেখো, চপ খেয়ে তো সামনে গিয়ে গেলাম আবার, তো সেখানেই দেখো এখানে দুটো স্টল আছে, একটা মোমো টোমো সমস্ত কিছু পাওয়া যায়,
এবং আরেকটির মধ্যে কিন্তু ফাস্ট ফুড যেটা নিরামিষ সমস্ত কিছু চপ থেকে শুরু করেই ফাস্ট ফুড সবই পাবে, চাউমিন থেকে শুরু করে ঘুগনি। শুভ নিল এক প্লেট ঘুগনি, প্লেট ঘুগনি শুভ নিয়েছে, তার দাম পড়েছে 10 টাকা, এবং এক প্লেট চাউমিন সেটা পড়লো 40 টাকা, কিন্তু খুব ভালো, কোয়ান্টিটিও অনেকটা বেশি আর খেতেও খুব সুস্বাদু। বন্ধুরা এই জাস্ট ঘরে ফিরলাম, ঘড়িতে বেশি বাজে না, হয়তো 9:10-15 এরকমই বাজে। তো রাতের বেলা ডিনারের জন্য আমরা গদা ভবন থেকে 50 টাকার কুপন কেটেছিলাম, আর মেয়ের জন্য যেটা ছিল সেটা 30 টাকার ছিল। আর এই খাবারের টিকিটগুলো তোমাদেরকে তো প্রথমে আমি সকালেই দেখিয়েছি, মানে মেন গেটে 1 নম্বর গেটে ঢুকেই একদম সামনাসামনি স্টলগুলো বসে, তো 4টা স্টল বসে দিনের বেলা, আর রাতে ডিনারের জন্য 2টো স্টল বসে, একটা হচ্ছে গীতা ভবনের স্টল আর একটা হচ্ছে গদা ভবনের স্টল। তো আমরা গদা ভবনের টিকিট করেছিলাম, যেহেতু কালকে আমরা গীতা ভবনে খেয়েছি, আজকে গদা ভবনের ডিনারটা করলাম। তো 50 টাকা করে টিকিট ছিল, আর বাচ্চাদের টিকিট ছিল 30 টাকা করে। তো বেশ ভালোই খাবার খেলাম বন্ধুরা। এই জাস্ট ঘরে ফিরলাম ডিনারটা শেষ করে, এখন গোছানো আনকমপ্লিট, তার কারণ হচ্ছে কালকে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করছি, তো তার জন্য রাতারাতি কিন্তু ভালো করে গুছিয়ে নিতে হবে, যেহেতু চেক আউটের সময় কিন্তু সকাল 8টা, তাই ভালো করে গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে সারাদিনে। তো বন্ধুরা কালকে সকালে তাহলে ঘুম থেকে উঠে, আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু দুপুরবেলায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম এখানকার বিখ্যাত সাইট সিনগুলো ঘুরতে, খুব ভালো লেগেছে। সেই সাইট সিনগুলো আমরা গিয়ে ঘুরেছি, সেই লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাকে ক্লিক করে ভালো করে দেখে নিতে পারো, স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমরাও কিন্তু অনেক বিবরণ ওখান থেকে পেয়ে যাবে। তো তাহলে ফ্রেন্ড, তাহলে এখন তাহলে আজকের মতো এখানে তাহলে আমি আসি, আমি কালকে সকালবেলা আবার তোমাদের কাছে ফিরে আসবো, এখন চট করে ঘুমিয়ে পড়ি আমি। বন্ধুরা দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন সব কিছু ল্যাগেজ ট্যাগেজ সমস্ত কিছু গোছানো কমপ্লিট, এখন ঘড়িতে কিন্তু 7:45 আর 8টার মধ্যে তো চেক আউটের সময়, ছেড়ে দেওয়ার সময় ঘর। তো আমরা যথারীতি সমস্ত কিছু গুছিয়ে বসে আছি, মেয়েটা একটু ঘুম থেকে উঠছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, আর আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাহলে বন্ধুরা আমাদের এই গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমাদের মায়াপুরের ব্লগটা কিন্তু এখানেই কিন্তু কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর কোনো রকম কোনো অসুবিধা হলে এখানকার সংক্রান্ত কোনো কিছু থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং সঙ্গে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে তোমরা যথারীতি ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানেও আসো ঘুরতে, আর আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, আর আজকের মতো চলি, টাটা।